আজকে যেই বইটার কথা বলবো সেটা হচ্ছে 1984, রিটেন বাই জর্জ অরওয়েল। এই বইটার নাম আমি হচ্ছে আমার গ্রাজুয়েশনে একদম প্রথম থেকেই শুনে আসছিলাম, যে খুবই চমৎকার একটা বই, অ্যান্ড ফাইনালি আমার বইটা পড়া হয়েছে। সো আই ক্যান সে যে এই বইটা কারো কাছে খুবই ভালো লাগবে, ফর এক্সাম্পল আমার কাছে অনেক ভালো লাগছিলো, আবার অনেকে আছে হয়তো এটা একদমই ভালো লাগবে না, বোরিং লাগবে। ডিপেন্ডস অন ইওর মেন্টালিটি যে আপনি কী ধরনের বই পড়তে পছন্দ করেন। তো এইটাকে আপনি বলতে পারেন ডিস্টোপিয়ান ফিকশান, অথবা এটাকে পলিটিক্যাল অ্যান্ড সায়েন্স ফিকশানও বলা যায়। তো বইটা লেখা হয়েছিল 1946-এ, কিন্তু বইয়ের সেটিংটা হচ্ছে 1984, এবং এখানে আমরা সম্পূর্ণ একটা অল্টারনেটেড ইউনিভার্স দেখতে পারবো, যেখানে হচ্ছে মাত্র তিনটা নেশন আছে পুরো পৃথিবীতে। অর্থাৎ পুরো পৃথিবীটা তিনটা নেশনে ডিভাইড করা হয়েছে, ইউরেশিয়া, ইস্ট এশিয়া অ্যান্ড ওশেনিয়া। তো আমাদের যেই প্রধান ক্যারেক্টার স্মিথ, ও হচ্ছে ওশেনিয়াতে থাকে, এবং এখানে হচ্ছে যে সমাজ ব্যবস্থাটা আছে, দ্য সোশ্যাল স্ট্রাকচার, খুবই অদ্ভুত। এটা কাইন্ড অফ সোশ্যালিজমের মতো সমাজতন্ত্র, বা তার একটা আপগ্রেডেড ভার্সন। এখানে দ্য হোল পাওয়ার ইজ এনটাইটেলড টু বিগ ব্রাদার, যে হচ্ছেন একজন রিভলিউশনিস্ট। তো বিগ ব্রাদারের হাতে সব ক্ষমতা আছে এবং সে সব কিছু নিয়ন্ত্রণ করছে। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে যে এখানে গভর্নমেন্ট বা বিগ ব্রাদার যখন কোনো ডিসিশান চেঞ্জ করছে, তার সাথে সাথে দে আর চেঞ্জিং দ্য হোল হিস্ট্রি। ফর এক্সাম্পল একটা ডিক্লারেশন আসে এরকম যে চকলেটের যেই রেশনটা আছে সেটা 30 গ্রাম থেকে 20 গ্রাম বা সামথিং লাইক দিস, এরকম কিছু একটা হবে। সো এটা যদি রিডিউস করা হচ্ছে, এটা অবশ্যই একটা ব্যাড নিউজ, বাট এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এইভাবে যে চকলেটের যে রেশনটা আছে সেটাকে বাড়িয়ে 18 গ্রাম থেকে 20 গ্রাম করা হচ্ছে। এখন কথা হচ্ছে এটা মানুষ মানবে কেন, এটা কমে যাচ্ছে, অথচ তারা বলছে এটা কিন্তু বেড়েছে, লাইফের স্ট্যান্ডার্ড বেড়েছে, বিকজ দ্য হিস্টোরি ইজ অলসো কন্ট্রোল বাই বিগ ব্রাদার। এখানে যে পুরো বিষয়টা আছে, যে পার্টি বলা হচ্ছিল বারবার, দ্য পার্টি কন্ট্রোলস এভরিথিং, তারা হিস্টোরিটাকেও চেঞ্জ করে ফেলে। কীভাবে? তারা কোনো ডকুমেন্টেশন রাখে না। যখন তারা বলছে যে সাপোজ আজকে হচ্ছে 2023 সাল, 2020 সালে কোনো পত্রিকা, তারা সেইটা পর্যন্ত চেঞ্জ করে ফেলে। এবং আমাদের যে স্মিথ, তার কাছটা হচ্ছে অনেকটা এরকম হিস্টোরি চেঞ্জ করার মতোই। সো দেখানো হয় যে পার্টি যখনই কেউ ডিসিশন চেঞ্জ করে, ফর এক্সাম্পল তারা ইউরো এশিয়ার সাথে ওয়ারে আছে গত 5 বছর যাবত, দেন সাডেনলি তারা ইউরো এশিয়ার সাথে ফ্রেন্ডশিপ করে তারা ইস্ট এশিয়ার এগেনস্টে একটা যুদ্ধে লিপ্ত হয়। এখন তারা মানুষ যখন এটাকে নিউজটা ব্রডকাস্ট করছে, মানুষ সবসময় ভাবছে যে না, তারা কখনোই ইউরো এশিয়ার সাথে যুদ্ধে ছিল না, দে হ্যাভ বিন অলওয়েজ ইন ওয়ার এগেনস্ট ইস্ট এশিয়া। তো এই যে মানুষকে ব্রেন ওয়াশ করার যে বিষয়টা, এইটা এখানে খুব ইন্টারেস্টিং বিষয় ছিল। এবং আপনি যখন পড়বেন, আপনার কাছে মনে হবে যে এটাকে আসলে কন্ট্রোল করা যায় কি না, যেরকম স্মিথের তো কন্ট্রোল করা যায় না, এবং এর জন্যই তাকে অনেক সাফার করতে হয়। সো এই বইটা যখন আপনি পড়বেন, আপনি বুঝতে পারবেন যে হিস্টোরি, স্পেশালি হিস্টোরির প্রিজারভেশনটা কতটা ইম্পর্ট্যান্ট। কারণ আপনার যখন হিস্টোরির মাঝে ভেজাল করা হবে, হিস্টোরিকে অল্টার করা হবে, তখন আসলে দেখা যায় যে একটা নেশনের যে ভিত্তি থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। সো আপনি যখন এই বইটা পড়বেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। পাশাপাশি মানুষের মাঝে যেই ফ্রিডমের প্রতি একটা আকাঙ্ক্ষা আছে, যে সে স্লেভারি মেনটেন করতে পারে না, সেটা এই বই থেকে আপনি দেখতে পারবেন। সো অল ইন অল বইটা খুবই চমৎকার একটা বই, এবং আবারও বলছি এটা ডিপেন্ড করে যে আপনি অ্যাজ এ রিডার কী ধরনের বই পড়তে পছন্দ করেন, বাট ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। এটা একটা ক্লাসিক একটা বই, অ্যান্ড বইয়ের ভাষার কথা যদি বলি, অ্যাজ ইট ওয়াজ রিটেন ইন 1946, নট দ্যাট মাস ডিফিকাল্ট, বাট একটু সময় নিয়ে পড়া লাগবে, দ্যাটস ইট।